দর্শক, ফিলিস্তিন অধ্যুষিত গাজায় আসলে কি ঘটছে? নানান রকম খবর প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন। একটি খবর দেখছি যে হামলার ভিডিও দেখে আঁতকে উঠলেন নেটোর মন্ত্রীরা, অর্থাৎ হামাস যে হামলা চালিয়েছিল সেই মানে কত ভয়াবহ ছিল এবং কত মানবতা বিরোধী ছিল সেই ভিডিও দেখে তারা আঁতকে উঠলেন। ভালো, কিন্তু এখন কি হচ্ছে? এক শনিবারেই কিন্তু কিছু সময়ের একটা হামলা ছিল, যাই না, আধা ঘন্টা এক ঘন্টার হামলা ছিল। সেখানে এমন হয়নি যে ঘর বাড়ি ধুলায় মিশে দিয়েছে, তা না। এবং এটা হামাস বলছে যে গত 10-12-15 বছর 17 বছর ধরে ক্রমাগতভাবে তাদের উপরে যে হামলা হচ্ছে, একের পর এক মৃত্যু, যাকে ইচ্ছা তাকে গুলি করছে, মানে অত্যাচার নির্যাতন প্রতিনিয়ত আমরা গণমাধ্যম খুললেই দেখা যাচ্ছে, হয় এই মসজিদ, নাই ওই মসজিদ, নাই অমুক এলাকায়, তমুক এলাকায় চলছে। তো বহুদিনের পুঞ্জীভূত একটা ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে, কারণ তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল এবং আন্তর্জাতিক সম্প্রদায় এটা সমাধান করেনি। এখন এই হামলার পর গত 7 দিন ধরে কি চলছে দেখেন। হাসপাতাল, অ্যাম্বুলেন্স টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল। 1200 বেশি এ পর্যন্ত গাজায় কিন্তু হত্যা হয়ে গেছে এবং এটা চলছেই, এটা প্রতিদিন 200-400-500 করে বাড়ছে। কোথায় যে শেষ হবে ঠিক নেই। তাদের 1300 লোক মারা গেছে সত্য। আরেকটি খবর দেখেন, কত বড় উদ্ধত তারা, 24 ঘন্টার মধ্যে 11 লাখ গাজাবাসীকে তারা সরে যেতে বলেছে। 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে 11 লাখ গাজাবাসীকে দিয়ে সরে যেতে বললো। কোথায় যাবে? রেড ক্রিসেন্ট বা অন্য কোনো সংস্থার এমন কোনো জায়গা আছে যে জায়গায় তারা মানে আশ্রয় নিতে পারবে? পারবে না। তার মানে ওই গাজাটাকে তারা একটা মৃত্যুপুরী বানাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু নিশ্চুপ, বিশেষ করে পশ্চিমা। আরেকটি ঘটনা দেখলাম, এর মধ্যেই দেখেন ঠিকই তারা হামাসের বাংকার থেকে জিম্মিদের উদ্ধার করলো ইসরায়েল সেনার। শয়েতে 13 নামে তারা একটা অভিযান চালিয়েছে এবং সেখানে হামাসের বাংকার থেকে তারা উদ্ধার করেছে যাদেরকে জিম্মি করেছিল ওই হামাস। তো আমরা একটু দেখি সর্বশেষ যেই ঘটনাটা প্রকাশ হয়েছে, সেখানে বলা হচ্ছে যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একটি ফুটেজ প্রকাশ করেছে, তাতে দেখা যায় ইসরায়েল সেনাবাহিনীর অভিজাত ইউনিট শায়েতে 13 গাজার নিরাপত্তা বেড়ার কাছে 250 জনেরও বেশি জিম্মিকে উদ্ধার করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর ইউনিট সুফা ফাড়িতে হামলা চালালে 20 ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়। খবরের সত্য মিথ্যা জানা যাচ্ছে না, তারা যেটা বলছে তো এই উদ্ধারের কথা বলছে এবং বলছেন যে এই হামাসের নৌ বিভাগের ডেপুটি কমান্ডার মোহাম্মদ আবু আলী সহ 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, এরপরে সবচেয়ে মর্মান্তিক খবর হচ্ছে আপনার যে এই যে যে খবরটা যে আগামী 24 ঘন্টার মধ্যে গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বসবাসকারী 11 লাখ বাসিন্দাকে দক্ষিণাঞ্চলের দিকে চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রাত 11টার সময় এই হুঁশিয়ারি দেয় দেশটির সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। শনিবার সকালে ইসরায়েলি মূল ভূখণ্ডে হামলা চালায়। এরপরে গাজা উপত্যকা ইতিমধ্যে কিন্তু পুরো গাজা এলাকায় বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং হাসপাতালগুলোকে টার্গেট করা হয়েছে। সেই খবরও কিন্তু প্রকাশ পেয়েছে যে ওই হাসপাতালগুলো টার্গেট করে হামলা চালাচ্ছে তারা। গাজায় এ পর্যন্ত 1200 বেশি মানুষকে হত্যা করা হয়েছে। নিহতদের ভিতরে শত শত নারী শিশু রয়েছে। চলমান সংকটে 5600 বেশি মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইসরায়েলিরা অ্যাম্বুলেন্স ও হাসপাতালেও নির্বিচারে হামলা চালাচ্ছে। ওই হাসপাতালে কোনো বিদ্যুৎ কানেকশন নেই, ফলে মানে যে মানে আক্রান্ত হচ্ছে তার যে কোনো অপারেশন করবে সেই অবস্থাটাও রাখে নাই। এ পর্যন্ত 15টি হাসপাতালে হামলা চালানো হয়েছে, চিন্তা করেন। 9টি স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রতিষ্ঠানে হামলা চালায় তারা। হামলা করে সব দালানের ভেতর রিমাল ক্লিনিক এবং ইন্টারন্যাশনাল আই সেন্টারও রয়েছে। এ পর্যন্ত চিকিৎসায় জড়িত 16 জন চিকিৎসককে তারা হত্যা করেছে।
18টি অ্যাম্বুলেন্স ও 8টি চিকিৎসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। আরেকটি বিপজ্জনক হচ্ছে তারা সাদা ফসফরাস ছড়াচ্ছে, যেটা যুদ্ধের সাথত ব্যবহার হয়, কিন্তু সেগুলি হলো কোনো পাল্টাপাল্টি সামরিক অভিযান, কিন্তু সাধারণ মানে বসতিতে এটা কখনো ছড়ানো হয় না। কিন্তু এখানে তাও করা হচ্ছে যে এই ফসফরাস যে এটা এত মারাত্মক, এগুলি হলো মানে দীর্ঘদিনের মানে স্বাস্থ্যযোগী, মানে গা শরীর পুড়ে যাবে, দগ্ধ হবে, এবং এটা কখনো এই ক্ষতটা মেরামত হবে না। মানে মোট কথা, যেসব মানুষ এই সাদা ফসফরাসে আক্রান্ত হবে তাদের জীবন আর মৃত্যু মানে মোটামুটি কাছাকাছি, যদি বেঁচেও থাকে তারা আর কখনো স্বাভাবিক জীবন পাবে না। এই যে নির্বিচার তারা ঘটনাগুলো ঘটাচ্ছে, তাহলে এই ভিডিও দেখে ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীরা, একটা ছবিও দেখা যাচ্ছে ইসরায়েলের এক সেনা শেষকৃত্য, যে তারা ভিডিও দেখেছেন তাতে আটকে ওঠেন। কূটনীতিক বলেন যে ওই বৈঠকে ইসরায়েলের বেসামরিক লোকদের একটি ভিডিও শেয়ার করেন আর তা দেখে মন্ত্রীরা শকড হয়ে যান। ভিডিওটি ভয়ঙ্কর বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ন্যাটোর ওই বৈঠকটি এক ঘন্টা স্থায়ী ছিল। সেখানে যোগ দিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের হামলার বিষয়ে তাদের অবহিত করেন। সে সময় তারা একটা ভিডিও দেখান। ইসরায়েলের ওই মন্ত্রী দেখানো ভিডিওটি ভয়ানক ছিল। ওই ভিডিওতে যুদ্ধের বাস্তবিক চিত্র তুলে ধরা হয়েছে, কিন্তু এই বাস্তব চিত্র তারা দেখল বহুকাল পরে। আর প্রতিনিয়ত যে বাস্তব চিত্রগুলো ঘটছে ফিলিস্তিন গাজা উপত্যকায়, সেগুলির কী হবে? আর এখন যে এইভাবে নির্বিচারে যে ধ্বংসস্তূপ করা হচ্ছে গাজা, একটা ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে 11 লাখ মানুষ বসবাস করে, সেই বিল্ডিংগুলি যে জ্বলছে, সেটার সমাধান কী? সমাধান নেই তাদের কাছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।